अब्बा खुशी, अम्मा खुशी, अस्सलाम वालेकुम, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছি, পরোটা, ডিম, তারপর কারিগুলো গরম করে নিচ্ছি। আমি তো ডেফিনেটলি এটা দিয়ে খাবো। আর এই যে বিফ ছোড়া, পরোটা, অনেক কিছুই আছে। আজকে কুরবানির মাংস নতুন করে আবার রান্না করা হচ্ছে। কুরবানির মাংস পরে রান্না করলে অনেক বেশি মজা হয়। এই যে সচরাচর এই মাংসগুলো আমরা যখন কিনি সব থেকে তখন পাই না, এত সুন্দর থাকে না। আর আজকে একটু পটেটো ইউজ করবো বাচ্চাদের জন্য। আজকে জাস্ট এটাই রান্না, কারণ গতকালকে অনেক রান্না আছে, পুঁইশাক, তারপরে এটা চাল কুমড়া দিয়ে হচ্ছে উইংস। রুফির পাপা আসছে আমাকে নিতে, আমি চলে যাবো রাধিয়াকে আনতে, আর সে চলে যাবে রুফিকে আনতে। রুফির পাপা অবশ্য জব থেকে আসছে, রাধিয়া স্কুলে চলে আসছি, কেউ আসেনি, আমি মনে হয় প্রথম। আজকে একটু বেশি রাধিয়া চলে আসছি, রুফির পাপা হচ্ছে মনে আসবে, মানে আমাকে দিয়ে যেতে বললে সে খুশি। আজকে আমরা হেঁটেই আসছি, রাধি আর আমি, আর রুফির পাপা তো রুফিকে নিয়ে আসছে। তো হেঁটেও তার আগে আমরা চলে আসছি বাসায়, আর বাবার সাথে তার কত গল্প। হ্যালো রুফি, হ্যালো আব্বা আম্মা। গত বছর আসার সময় লাগেজগুলো নিয়ে আসছিল, সো আমার এখানে গ্যারেজেই পড়ে আছে, ভাবলাম এইবার দিয়ে দিব। তো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি, আমি ওয়াশ করে নিব, তাহলে ওয়াশ করার পর রোদে দিয়ে দিব, সো ওরা যাওয়ার সময় নিয়ে যেতে পারবে, কারণ এখানে আমিও ফেলে দিতে হবে। এগুলো একটু ওল্ডই, আম্মাকে বলছি দেশে নিয়ে ফেলে দিতে। এই যে ফ্যামিলি আড্ডা চলছে আর মুভি দেখা হচ্ছে, আজকে হচ্ছে মনপুরা, শেখ সাহেব কালকে সাজেস্ট করছিল এই মুভি দেখার জন্য, সো আজকে আম্মাকে দিয়ে দিচ্ছি। আম্মা অবশ্য পছন্দের মধ্যে এটাও আছে, বলতেছিল এই ছবির নাম কি আম্মা। আম্মা হচ্ছে আমাকে কিভাবে এক্সপ্লেন করছে, আচ্ছা এই ছবির নাম জানে, বাট কিভাবে মাম্মা মিয়া মানে কি? মাম্মা মিয়া হচ্ছে ইউরোপিয়ান, ও মাই গড, সে বুঝি এটা শিখছে। মাম্মা মিয়া, এই যে আরেকটা মাম্মা মিয়া কোথায়? মাম্মা মিয়া, রাধু তুমি কি করো? আসসালামু আলাইকুম দিয়ে যাও। সবাই দোয়া করবেন, আব্বা সবাই গতকালকে আপনাকে সালাম দিছে, আমার আব্বার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, আর আব্বা আম্মাকে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেশে নিয়ে যাব, আই প্রমিস। মানে আমরা সবাই মিলে এই ডিসিশন নিয়েছি যে আব্বা আম্মাকে দেশেই পাঠিয়ে দিব, ওনারা ওইখানেই ভালো থাকবে। আব্বা খুশি, আম্মা খুশি, রাজু নানু ভাই দেশে চলে যাবে, বাংলাদেশ, ওকে।